মাত্র এক সপ্তাহের মধ্যেই আমি দ্বিতীয়বার আবার আপনাদের সম্মুখীন হতে বাধ্য হয়েছি। দেশ ও জাতি আজ এক কঠিন, ভয়াবহ, প্রতিকূল ও সম্পূর্ণ অস্বাভাবিক পরিস্থিতির সম্মুখীন হয়েছে। নওগাঁ ৬ আসন সহ সমগ্র দেশে কোনো নির্বাচনী পরিস্থিতি নেই। সর্বত্র সন্ত্রাস, অস্ত্রবাজি, পুলিশি হামলা ও নির্যাতনের এক বীভৎস চিত্র ফুটে উঠেছে বিএনপি ২০-দলীয় জোট নেতাকর্মীদের ওপর। বন্ধুগণ, গণতান্ত্রিক রাজনীতি ও নির্বাচনী ব্যবস্থা এভাবে ধ্বংসপ্রাপ্ত হবে ফ্যাসিবাদ ও রাষ্ট্রশক্তির অপপ্রয়োগের মধ্যে জনগণ, ভোটার, কর্মী ও সমর্থকরা ভীত ও সন্ত্রস্ত হয়ে এমন দিশেহারা এলাকা ছাড়া হবে ভাবতে আমি বিস্ময়ে বিমল হয়ে পড়ি। দেশে এক দানব শক্তির উদয় হয়েছে। আত্রাই ও রানীনগরে অসুর ও রাক্ষস শক্তির উত্থান ঘটেছে। একদিকে হেলমেটধারী প্রাইভেট বাহিনী, যার অধিকাংশ পুলিশের তালিকাভুক্ত অস্ত্রধারী সন্ত্রাসী, পুলিশ, র‍্যাব, প্রাইভেট বাহিনী একত্রে হুমকি, ত্রাস, মারধর, জখম, সন্ত্রাস, ভাঙচুর, গ্রেপ্তার চালাচ্ছে। ভোটের পর পর্যন্ত এলাকা ছাড়ার নির্দেশ দিচ্ছে। ক্রস ফায়ার, জীবননাশ, গ্রেপ্তার আতঙ্কে বহু সেন্টারে পুলিং এজেন্ট পাওয়ায় এখন দুরূহ হয়ে উঠেছে। সাংবাদিক বন্ধুগণ, গত ২৫-১২-২০১৮ তারিখে আত্রায়ে ভোটের সেন্টার এজেন্টদের নিয়ে আমার মিটিং ছিল। সেই মিটিং শেষে ফেরার পথে কাশিমপুরে আমার গাড়ির উপর প্রথম দফা হামলা হয়। নৌকার পতাকা লাগিয়ে বহু সংখ্যক চিহ্নিত সদ্য জেলফেরতা সন্ত্রাসী দ্বিতীয় দফা দুটি গাড়ির উপর হামলা করে। আমাকে অনুসরণরত মাইক্রো গাড়িটির সমস্ত গ্লাস ভেঙে গাড়ির বডির সম্পূর্ণ বিধ্বস্ত করে ফেলে। মঞ্জুর মেম্বার, সুইট নামের দুজন বিএনপি নেতাকে সম্পূর্ণ মুমূর্ষ ও রক্তাক্ত অবস্থায় নওগাঁ সদর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আরও ৮ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। আত্রায় কর্মী সভায় আমার বক্তব্যে আমি বলেছিলাম ও আশা প্রকাশ করেছিলাম, দেশপ্রেমিক সেনাবাহিনী নির্বাচনী দায়িত্ব পালনে এগিয়ে এলে পরিস্থিতি বদলে যাবে। সেনাবাহিনীর পক্ষে কথা বলাই আমার প্রাণনাশের চেষ্টা করা হয়। আমি এখন হতাশ। আমাকে এবং সহকর্মীদের রক্ষায় কেউ এগিয়ে আসেনি। মনে হয় দেশে এখন গুন্ডা শাসনে আশঙ্কাজনকভাবে বড় হয়ে উঠেছে। নির্বাচনের পরিবেশ নেই, সরকারি বিভিন্ন বাহিনীর মাধ্যমে তা নষ্ট করেছে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ আর ফিরে আসবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও জাতীয় ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় পর্যায়ে নির্বাচন বিষয়ে যে সিদ্ধান্ত গ্রহণ করা হবে আমি তা অনুসরণ করব। দেশের নিরাপত্তা, শান্তি, স্থিতিশীলতা ফিরে আসুক। একটি নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হোক। সরকারের কারচুপি, ব্যালট পেপার, ব্যালট বাক্স পূরণের নীল নকশার
সেন্টার দখলের নির্বাচন ব্যর্থতায় পর্যবসিত হোক এই কামনা করি, এই কামনা ও সহযোগিতা চাইছি, এই কামনা ও আপনাদের সহযোগিতা চাইছি। বাংলাদেশ জাতীয়তাবাদী, বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ।